Dear student, how are you? Hope you are better, good, all and well, hell and hearty. Today we are going to discuss something about modifier. Just we are going to deal with modifier. All the items of modifier have been mentioned over the whiteboard. You should not look for modifiers going outside of the items have been mentioned or the items mentioned over the whiteboard. This is the total picture of modifier. So you should not find another or others called modifier going outside of the whiteboard or the items that have been mentioned over the whiteboard. So aajke amader alochcho bishoy hocche modifier ni asha kori student er kache eta ekta best one hobe class ta modifier ta sadharonoto amra intermediate er bortomane je syllabus ta eshte present existing je intermediate er second part syllabus oi syllabus e kintu modifier ta ache সেকেন্ড পার্টে মডিফায়ার দিয়ে অলরেডি মডিফায়ার দিয়ে একটা ফাইভ মার্কসের একটা গ্যাপ পূরণ করতে হয়। তো মডিফায়ার নিয়ে হচ্ছে টোটাল একটা পিকচার। মডিফায়ার শিখলে ফার্স্ট ওয়ে স্পিড আসলে আট প্রকার থেকে সাত প্রকার নেমে আসে, ওই জিনিসটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব এবং মডিফায়ারের মাধ্যমেই ফার্স্ট ওয়ে স্পিডটা ক্লিয়ার হয়। সো মডিফায়ার প্রথমে দেখা যাচ্ছে সাত প্রকার: ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টেন্সিফায়ার, টোন ডাউনার, ক্লারিফায়ার, অ্যাপোজিটিভ। আবার বলছি, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টেন্সিফায়ার, টোন ডাউনার, ক্লারিফায়ার, অ্যাডজেক্টিভ, সরি নট অ্যাডজেক্টিভ, দ্য লাস্ট ওয়ান ইজ অ্যাপোজিটিভ। ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টেন্সিফায়ার, টোন ডাউনার, ক্লারিফায়ার, অ্যাপোজিটিভ, এই সাতটা হচ্ছে যে বেসিক্যালি মডিফায়ার। এবং যদি কোনো শব্দ ডিটারমিনার বলতে যায় আর একের বেশি ওয়ার্ড হয় তখন সেটা ডিটারমিনার ফ্রেজ হয়ে যাবে। যদি কোনো শব্দ অ্যাডজেক্টিভের কথা বা অ্যাডজেক্টিভের কাজ করতে যায় একের বেশি ওয়ার্ড দিয়ে হয় তখন সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। যদি কোনো অ্যাডভার্ব একের বেশি ওয়ার্ড দিয়ে অ্যাডভার্বের কাজ সম্পন্ন করে তখন সেটা অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। ইন্টেন্সিফায়ার, যদি কোনো ওয়ার্ড একের বেশি ওয়ার্ড যদি ইন্টেন্সিফায়ারের কাজ করতে যায় তখন সেটা ইন্টেন্সিফাইং ফ্রেজ হয়ে যাবে। টোন ডাউনার, কয়েকটা শব্দ যদি বা একের বেশি শব্দ যদি টোন ডাউনারের কাজ করতে যায় বা কাজ করে তখন সেটা টোন ডাউনিং ফ্রেজ হবে। ক্লারিফায়ার, ক্লারিফায়ারের পাশে আছে ক্লারিফাইং ফ্রেজ, যখন একের বেশি শব্দ ক্লারিফায়ারের কাজ করতে যাবে বা ক্লারিফায়ারের কাজ করবে তখন আমরা ওই ফ্রেজটা ওটা তখন ফ্রেজ হয়ে যাবে এবং সেটাকে আমরা ক্লারিফাইং ফ্রেজ বলব। আবার অ্যাপোজিটিভের কাজ যখন একের বেশি ওয়ার্ডে করবে তখন সেটা অ্যাপোজিটিভ ফ্রেজ হয়ে যাবে বা ফ্রেজ ইন অ্যাপোজিটিভ হয়ে যাবে। এরপর এখানে যে সাতটা আইটেম আছে প্রত্যেকটা আইটেমের আবার ফ্রেজ আছে কিন্তু প্রত্যেকটা আইটেমের ক্লস নেই। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বেরই শুধু কী আছে, ক্লস আছে। ক্লস মানে টোটাল একটা সেন্টেন্স। আর এই যে সিঙ্গেল ওয়ার্ড সিঙ্গেল মডিফায়ার বা ফ্রেজগুলো সেন্টেন্সের অংশ, এরা প্রথম দুইটা আইটেম ফ্রেজ না, প্রথম দুইটা আইটেম ক্লস না, শুধু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বেরই ক্লস হয়, বাকিদের ক্লস হয় না। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ক্লস হয়, বাকিদের ক্লস হয় না। ওই মাঝে মধ্যে অ্যাপোজিটিভের ক্লস হয়, সেটাও কিন্তু আবার অ্যাডজেক্টিভ ক্লসের দিকে চলে যায় অনেকটা। তো আবার বলে দিচ্ছি, মডিফায়ার, মডিফায়ার হচ্ছে যে শব্দ অন্যের কথা বলে, মডিফায়ার হচ্ছে এমন শব্দ যে শব্দ অন্যের কথা বলে। আবার বলছি, যেমন গুড স্টুডেন্ট, এখানে গুড কথাটা কিন্তু স্টুডেন্টের জন্য বলা হয়েছে, তাহলে গুডটা অ্যাডজেক্টিভ হয়ে মডিফায়ার হয়ে গেছে। যে শব্দ অন্য শব্দের জন্য অন্য কারো জন্য ব্যবহার হয়, অন্য কারো কথা বলে, সেই শব্দ বা ফ্রেজ বা ক্লসকে মডিফায়ার বলে। সো আমরা মডিফায়ারের প্রাথমিক ভাষা দেখতেছি ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টেন্সিফায়ার, টোন ডাউনার, ক্লারিফায়ার, অ্যাপোজিটিভ, এরা হচ্ছে মূল মডিফায়ার।
এবং আবার ফ্রিজও আছে আমার এই দিন। যখন এই যে প্রথম 7টা আইটেমের কাজ করার জন্য প্রথম যে 7টা আইটেম দেখতেছি এদের কাজ করার জন্য যখন একের বেশি ওয়ার্ড ব্যবহৃত হবে তখন আমরা ওদেরকে ফ্রেজ বলবো। তখন তারা কি হয়ে যাবে, ডিটারমিনার ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইন্টেন্সিফাইং ফ্রেজ, টোন ডাউনিং ফ্রেজ, ক্লারিফাইং ফ্রেজ, এরপরে ফ্রেজ ইন অ্যাপোজিটিভ, এরকম হয়ে যাবে। আর যখন কোনো কিছু বলার জন্য বা অ্যাডজেক্টিভের কাজ করার জন্য যখন সেন্টেন্স লাগবে তখন সেটাকে আমরা অ্যাডজেক্টিভ প্লাস বলবো। বা অ্যাডভার্বের কাজ করার জন্য যখন কী লাগবে, একটা সেন্টেন্স টোটাল লাগবে তখন সেটাকে আমরা কী বলবো, অ্যাডভার্বিয়াল প্লাস বলবো। আবার বলে দিচ্ছি, অ্যাডজেক্টিভের কাজ করার জন্য যখন টোটাল একটা সেন্টেন্স বা প্লাস লাগবে তখন সেটাকে আমরা অ্যাডজেক্টিভ প্লাস বলবো। আর অ্যাডভার্বের কাজ করার জন্য যখন টোটাল একটা সেন্টেন্স বা প্লাস লাগবে তখন সেটাকে আমরা কী বলবো, অ্যাডভার্বিয়াল প্লাস বলবো। সো আমরা ক্লাস শুরু করে দিই। এগুলো ক্লাস শুরু, এগুলো ক্লিয়ার হলে, প্রথম 7টা আইটেম ক্লিয়ার হলে পরের বাকিগুলো ক্লিয়ার হবে। তবে আমরা আজকে ইন্টারমিডিয়েট সিলেবাস অনুযায়ী আলোচনা করব। টোটাল পিকচার, দিস ইজ দ্য টোটাল পিকচার অফ মডিফায়ার। ইউ শুড নট ফাইন্ড অর লুক ফর এনি আদার মডিফায়ার গোয়িং আউটসাইড অফ দিস টাইপস অফ লিস্ট অ্যান্ড আইটেমস। সো দিস আর দ্য টোটাল, দিস ইজ দ্য টোটাল পিকচার অফ মডিফায়ার্স। প্রথম 7টা ক্লিয়ার করবো, পরে আমরা বাকিগুলো আস্তে আস্তে ক্লিয়ার করবো। তবে ইন্টারমিডিয়েট সিলেবাস অনুযায়ী হবে আজকে ক্লাসটা। তো ইন্টারমিডিয়েট সিলেবাসে প্রথম 7টা আসে, আর এখান থেকে অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ আসবে। ইন্টারমিডিয়েট সিলেবাসে প্রথম যে সিঙ্গেল মডিফায়ার এরা আসবে, আর একটু বেশি যদিও আসে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আসবে, এর বাইরে আর আসে না। সো আমরা প্রথমে ইন্টারমিডিয়েট সিলেবাস শেষ করবো, পরবর্তীতে স্টুডেন্ট যদি ডিমান্ড করে বাকি সবগুলো ক্লিয়ার করবো। হ্যাঁ, তো তাহলে আমরা ক্লাস শুরু করি। ডিটারমিনারগুলো সাধারণত, তাহলে মডিফায়ারের প্রথম প্রকার হচ্ছে কি, ডিটারমিনার। যে আমরা আর্টিকেল বলি না, আর্টিকেলগুলো কিন্তু ডিটারমিনার একটা প্রকার। সো টোটাল ডিটারমিনার একটা পিকচার আগের ক্লাসগুলোতে দেওয়া হয়েছে, বা সামনে আরেকটা ক্লাসে টোটাল ডিটারমিনার একটা পিকচার দেবো, কারা কারা ডিটারমিনার হতে পারে। তবে ডিটারমিনার হচ্ছে এমন শব্দ যার পরে নাউন বসে, ডিটারমিনার হচ্ছে এমন শব্দ যার পরে নাউন বসে। স্টুডেন্ট অবজার্ভ কেয়ারফুলি, নজরুল রোট মেনি সং, নজরুল অনেকগুলো কবিতা লিখেছিল টু এনরিচ আওয়ার লিটারেচার, আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য। আবার বলে দিচ্ছি, নজরুল লিখেছিল, রাইটার ফার্স্ট ফ্রম রোট, মেনি সং, নজরুল অনেক কবিতা লিখেছিল বা লিখেছে টু এনরিচ আওয়ার লিটারেচার, আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য। সো এখানে মেনির পর কিন্তু একটা সং নাউন আছে, সঙ্গত তো গান, এটা আমরা জানি মেনির পরে সং একটা নাউন আছে। সো মেনি একটা ডিটারমিনার, আওয়ারের পরে লিটারেচার নামে একটা নাউন আছে, সো আওয়ারটা একটা ডিটারমিনার। আমাদের ডিটারমিনারের পড়া শেষ। ডিটারমিনার হচ্ছে এমন শব্দ যার পরে নাউন বসে, এবং ডিটারমিনার নাউনের কথা বলে যার কারণে সে একটা মডিফায়ার। আগে বলছি মডিফায়ার এমন শব্দ যেটা আরেকজনের কথা বলে, এখানে মেনি অনেক কথাটা গানের জন্য ব্যবহার করা হয়েছে যার কারণে সে একটা মডিফায়ার। আওয়ার আমাদের সাহিত্য, আওয়ার কথাটা সাহিত্য লিটারেচারের জন্য বলা হয়েছে যার কারণে আওয়ারটা কি, আওয়ারটা মডিফায়ার। তো তাদের পাতায় ঘুরিস হচ্ছে সে, এটা একটা ডিটারমিনার, এটাও একটা ডিটারমিনার। কেন, ডিটারমিনার এমন শব্দ যার পরে নাউন থাকে, ডিটারমিনার এমন শব্দ যার পরে নাউন থাকে। তাহলে এদের পরে যেহেতু নাউন আছে তাহলে এটা ডিটারমিনার, এবং ডিটারমিনার যেহেতু নাউনের কথা বলে ডিটারমিনার এক ধরনের মডিফায়ার। এবার পিসিএসের মধ্যে যেটা আসছে, আই হ্যাভ নো নিউজ ফর ইউ, তোমার জন্য আমার কোনো খবর নাই, বা আমি তোমার জন্য কোনো খবর আনি নেই।
বা তোমার জন্য আমার কাছে কোনো খবর বা নিউজ নাই। তো এটা বিসিএস পরীক্ষাতে কেন আসলো? অফকোর্স ডিটারমিনার ইম্পর্টেন্ট, মডিফায়ার ইম্পর্টেন্ট, নাহলে তো বিসিএস পরীক্ষার দলগুলো আসতেছে আমাদের। কেয়ারফুলি যদি আমরা এখন মডিফায়ারগুলো খেয়াল করি, ডিটারমিনারগুলো খেয়াল করি, তাহলে আমাদের বিসিএস এর জন্য আবার নতুন করে আর এগুলো শিখতে হবে না। এটা এবার 40তম বিসিএস এর প্রিলিট আসছে। আই হ্যাভ নো নিউজ ফর ইউ, নো ডাট ডিটারমিনার, কারণ এরপর কি আছে? একটা নাম আছে। এরপর চলে যাচ্ছি আমরা, আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং বুক, আমার কাছে একটা মজার বই আছে। দ্য বুক ইজ ইন্টারেস্টিং, বইটা মজার। এখানে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং শব্দগুলা ইন্টারেস্টিং, দ্য বুক ইজ ইন্টারেস্টিং, বইটা মজার। এখানে ইন্টারেস্টিং শব্দটা বুকের জন্য বলা হচ্ছে, সাবজেক্টের জন্য বলা হচ্ছে। আর এখানে আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং বুক, আমার কাছে একটা মজার বই আছে, এখানে ইন্টারেস্টিং কথাটা বইয়ের জন্য বলা হয়েছে। তো এভাবে যখন লিঙ্কিং বাড়বে পরে লিঙ্কিং মার্ক পরে আরো ক্লাস আছে, পূর্ববর্তী ক্লাসগুলো দেখে লিঙ্কিং মার্ক ক্লিয়ার করতে হবে। সো লিঙ্কিং মার্ক পরে যদি কি থাকে, অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভটা কিন্তু সাবজেক্টের কাছে চলে যায়, তখন এটা কি বলা হয়? এভাবে যখন অ্যাডজেক্টিভ নাউনের পাশে বসে, নাউনের বাম পাশে বসে নাউনের কথা বলবে, তখন আমরা এটাকে কি বলি? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউট শব্দটা আরোপ করা, কারো কাঁধে চাপিয়ে দেওয়া। হ্যাঁ, কারো কাঁধে চাপিয়ে দেওয়া। তাহলে অ্যাট্রিবিউট শব্দের পর আবার যদি প্রিপোজিশন লিখতে বলে, তখন আমাদেরকে টু লিখতে হয়, অ্যাট্রিবিউট টু। হবে যখন অ্যাডজেক্টিভ কোনো নাউনের বাম পাশে বসে নাউনের কথা বলবে, তখন এটাকে আমরা কি বলি? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলি। আর যখন লিঙ্কিং বার করে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভটা সাবজেক্টের কথা বলবে, তখন এটাকে আমরা কমপ্লিমেন্টারি অ্যাডজেক্টিভ বলি। সো অ্যাডজেক্টিভের চারটা জায়গা আছে, তার মধ্যে দুটো আমরা মোস্ট ইম্পর্টেন্টলি আলোচনা করলাম, যেটা ইন্টারভিউ পরীক্ষাতে বেশি আছে। তো অ্যাডজেক্টিভ হচ্ছে এমন শব্দ যেটা নাউনের দোষ, গুণ, অবস্থা, আকৃতি, রং এভাবে বোঝায়। যেটা নাউনের দোষ, গুণ, অবস্থা, আকৃতি, রং, অবস্থান, দোষ, গুণ, অবস্থা, আকৃতি, রং, অবস্থান বোঝায়, সেই শব্দকে আমরা অ্যাডজেক্টিভ বলি। অ্যাডজেক্টিভ অধিকাংশ ক্ষেত্রে নামের আগে বসে, লিঙ্গি মারবে পরে বসে। এতটুকু জানলে ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করা যাবে, ইন্টারমিডিয়েট পর্যন্ত চলবে। সো এটা অ্যাক্টিভিটিভ অ্যাডজেক্টিভ, যেহেতু নামের বাম পাশে বসতে, এটা কমপ্লিমেন্টারি অ্যাডজেক্টিভ, যেহেতু লিঙ্গি মার পরে বসে, সাবজেক্টের কথা বলছে। এরপরে একবার হি ওয়াক্স কনসাসলি, সে সচেতনভাবে হাঁটে। হি ওয়াক্স, সে হাঁটে কনসাসলি, সচেতনভাবে। কীভাবে হাঁটে? সচেতনভাবে। তাহলে সচেতনভাবে শব্দটা হাঁটে কীভাবে, হাঁটার জন্য, বারবের জন্য ব্যবহার করা হয়েছে, যার কারণে এটা একটা অ্যাডভার্ব। দে হেল্প ইচ আদার, তারা একে অপরকে সাহায্য করে, অ্যাট অফিস, অফিসে। দে হেল্প ইচ আদার, তারা একে অপরকে সাহায্য করে, অ্যাট অফিস, অফিসে বা কর্মক্ষেত্রে। এভাবে প্রিপজিশন পরবর্তী নাউন সহ একটা অ্যাডভার্ব হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে। প্রিপজিশন এবং তার পরবর্তী নাউন মিলে যখন বারবের কথা বলে, তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়। সো এভাবে অ্যাডভার্বগুলো তার কথা বলে, বারবের কথা বলে, তাহলে তারাও মডিফায়ার, কারণ আগেই বলা হচ্ছে যে শব্দ বা শব্দগুলো আরেকজনের কথা বলে, তখন সেটা মডিফায়ার হয়। ডিটারমিনেন্ট নাউনের কথা বলে, সেটা মডিফায়ার। অ্যাডজেক্টিভ নাউনের কথা বলে, সেটা মডিফায়ার।
এরপরে অ্যাডভার্ব ভার্বের কথা বলে তাহলে অ্যাডভার্ব মডিফায়ার, তবে এখানে এটা অ্যাডভার্ব, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেছে, কারণ এখানে অ্যাডভার্বের কথা বলতে যাইও একের বেশি ওয়ার্ড ব্যবহার হয়েছে। এগুলো আরও পরবর্তী ক্লাসে আরও ক্লিয়ার হবে। সো অ্যাডভার্ব মডিফায়ার একটা অংশ। ভেরি গুড স্টুডেন্ট, একজন খুবই ভালো ছাত্র। স্টুডেন্ট শব্দটা নাউন আর গুড কথাটা নাউন জন্য বলা হয়েছে, নাউন কথা বললে সেটা অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভের মাত্রা যে বাড়ায় বৃদ্ধি করে, অ্যাডজেক্টিভের ক্ষমতাকে যে ইন্টেন্সিফাই করে, ঘনীভূত, ইন্টেন্সিফায়ারের মধ্যে কিন্তু একটা শব্দ আছে ইন্টেন্সিফাই। ইন্টেন্সিফায়ার তো ঘনীভূত করা, গাঢ় করা, শক্তিশালী করা। ভেরি গুড স্টুডেন্ট, একজন খুবই ভালো ছাত্র। স্টুডেন্ট এটা নাউন, নাউনের কথা বলতেছে গুড, যার কারণে এটা অ্যাডজেক্টিভ। গুড ভালো, কতটুকু ভালো সে স্টুডেন্টের, কতটুকু ভালো, ভেরি গুড, খুব ভালো। গুড নাউনের কথা বলতে অ্যাডজেক্টিভ, আর ভেরি দিয়ে গুডের মাত্রা বাড়ানোর কারণে এটা ইন্টেন্সিফায়ার। তাহলে ইন্টেন্সিফায়ার এখানে কার কথা বললো, অ্যাডজেক্টিভের কথা। আই বেগ মোস্ট রেসপেক্টফুলি, আই বেগ আমি প্রার্থনা করি বা চাই, মোস্ট রেসপেক্টফুলি খুবই শ্রদ্ধার সাথে, সবচেয়ে বেশি শ্রদ্ধার সাথে, রেসপেক্টফুলি তো কি শ্রদ্ধার সাথে। আই সাবজেক্ট বেগ এটা ভার্ব, আমি প্রার্থনা করি বা আমি চাই, কি কীভাবে চাই, শ্রদ্ধার সাথে, শ্রদ্ধার সাথে চাই। তাহলে এই রেসপেক্টফুলি শব্দটা ভার্বের জন্য ব্যবহার হওয়াতে এটা অ্যাডভার্ব, ভার্বের কথা বলাতে রেসপেক্টফুলি শব্দটা অ্যাডভার্ব। কতটুকু শব্দার সাথে, মোস্ট রেসপেক্টফুলি সবচেয়ে বেশি শব্দার সাথে, মোস্ট শব্দটা রেসপেক্টফুলি অ্যাডভার্বের মাত্রাটাকে বাড়িয়ে দিচ্ছে। মোস্ট রেসপেক্টফুলি অর্থ একদম বেশি শ্রদ্ধার সাথে, হ্যাঁ সবচেয়ে বেশি শ্রদ্ধার সাথে, শ্রদ্ধার সাথে মোস্ট অর্থ সবচেয়ে বেশি। এখানে মোস্ট কথাটা রেসপেক্টফুলি অ্যাডভার্বের কথা বলতেছে, আর রেসপেক্টফুলি যেহেতু ভার্বের কথা বলতেছে যার কারণে সেটা অ্যাডভার্ব, আর মোস্ট কথাটা অ্যাডভার্বের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে যার কারণে এটা কি ইন্টেন্সিফায়ার। সো আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, ইন্টেন্সিফায়ার অ্যাডজেক্টিভের কথা বলে বা অ্যাডভার্বের কথা বলে, ইন্টেন্সিফায়ার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মাত্রাটাকে, ইন্টেন্সিফায়ার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মাত্রাটাকে বাড়িয়ে দেবে। তাহলে আমাদের ইন্টেন্সিফায়ার শেষ হলো। ইন্টেন্সিফায়ার যেহেতু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কথা বলে তাহলে সে একটা মডিফায়ার। দ্য লেস সাকসেসফুল ইন্ডাস্ট্রিজ আর কল্ড দ্য সানসেট ইন্ডাস্ট্রিজ, দ্য লেস সাকসেসফুল ইন্ডাস্ট্রিজ আর কল্ড সানসেট ইন্ডাস্ট্রিজ। এই সমস্ত ইন্ডাস্ট্রি প্রফিট কম, লাভ কম, ওই সমস্ত ইন্ডাস্ট্রি কী বলা হয়, সানসেট ইন্ডাস্ট্রিজ বলা হয়। হাউএভার ইন্ডাস্ট্রি শব্দটা নাউন, আর সাকসেসফুল তো এই সফল, সফল কথাটা ইন্ডাস্ট্রির জন্য বলা হচ্ছে, তার এটা অ্যাডজেক্টিভ। কতটুকু সফল, লেস, কম, যেটা লিটল থেকে আসছে, লিটল লেস লিস্ট। সো আপাতত আমরা এটাকে লেস অর্থ কম অর্থে ব্যবহার করতেছি, তবে এটা কম্পারেটিভিটি, এটা আসছে কোথা থেকে, লিটল থেকে। আপাতত আমরা লেস অর্থ কী করতেছি, কম। দ্য লেস সাকসেসফুল ইন্ডাস্ট্রিজ আর কল্ড দ্য সানসেট ইন্ডাস্ট্রিজ, যে সমস্ত ইন্ডাস্ট্রিতে প্রফিট কম, রাইস কম, সেগুলোকে আমরা কী বলি, সানসেট ইন্ডাস্ট্রি বলি। তো দ্য লেস সাকসেসফুল ইন্ডাস্ট্রিজ অর্থ কি, কম সফল কারখানাগুলা, কম সফল কারখানাগুলা
ইন্ডাস্ট্রি শব্দটি নাউন সাকসেসফুল কতটা ইন্ডাস্ট্রির জন্য বলা হচ্ছে তাহলে এটা অ্যাডজেক্টিভ আবার সাকসেসফুল অর্থ সফল কতটুকু সফল লেস সাকসেসফুল অর্থ কি কম সফল এই লেস শব্দটা সফলতার মাত্রাকে কমিয়ে দিচ্ছে যার কারণে এটা কি টোন ডাউন আর টোন ডাউন মানে কি কণ্ঠস্বর বা আওয়াজ বা ক্ষমতা কমিয়ে ফেলা এটা টোন ডাউন থেকে এসেছে ডাউন আর টোন অর্থ কণ্ঠস্বর বা আওয়াজ ডাউন মানে নিচু করা টোন ডাউন আর অর্থ হচ্ছে টোন ডাউন আর অর্থ হচ্ছে কি যে আরেকজনের শক্তিকে কমিয়ে দিই সো এখানে লেস শব্দটা সাকসেসফুলের মাত্রাটাই কমিয়ে দিচ্ছে লেস সাকসেসফুল কম সফল যার কারণে লেস শব্দটা কি টোন ডাউন আর তো টোন ডাউন আর যেহেতু কার কথা বলতেছে অ্যাডজেক্টিভের কথা বলতেছে তাহলে তাহলে এটা একটা ইন্টেনসিভ এটা একটা মডিফায়ার এটা একটা মডিফায়ার টোন ডাউন আর অ্যাডজেক্টিভের কথা বলতেছে অ্যাডজেক্টিভের মাত্রাটাকে কমাচ্ছে যার কারণে এটা একটা কি মডিফায়ার কারণ কি যে শব্দ আরেকজনের কথা বলে সেটাই মডিফায়ার এভাবে আমরা লিখতে পারি হি ডিড দ্য ওয়ার্ক লেস সাকসেসফুলি সে কম সফলতার সাথে কাজটা করেছিল হি ডিড দ্য ওয়ার্ক লেস সাকসেসফুলি সে কম সফলতার সাথে কাজটা করেছিল সাকসেসফুলি এটা অ্যাডভার্ব আর লেস দিয়ে সাকসেসফুলি সফলতার মাত্রাটা কি করা হয়েছিল কমানো হয়েছে যার কারণে লেসটাও কি টোন ডাউনার তাহলে ইন্টেন্সিফায়ারের মতো টোন ডাউনারও কি করে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মাত্রাকে কমায় এবার আমরা কোয়ালিফায়ারে যাব দ্য ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপড কান্ট্রিজ দ্য ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপড কান্ট্রিজ কান্ট্রি তো দেশ এটা একটা নাউন দেশটা কিরকম ডেভেলপড উন্নত ডেভেলপড তো কি উন্নত কান্ট্রিটা নাউন আর ডেভেলপড তো কি উন্নত তাহলে যেহেতু ডেভেলপ কথাটা কার কথা কার জন্য বলতেছে কান্ট্রি নাউন কথা বলতেছে তাহলে ডেভেলপড এটা কি একজিটি আর কোন দিক থেকে উন্নত ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপড শিল্পের দিক থেকে উন্নত কোন দিক থেকে উন্নত শিল্পের দিক থেকে উন্নত এই যে ইন্ডাস্ট্রিয়ালি শব্দটা কোন দিক থেকে উন্নত সেটা ক্লিয়ার করে দিচ্ছি যার কারণে ইন্ডাস্ট্রিয়ালি শব্দটা ক্লারিফায়ার উন্নত কোন দিক থেকে দিকটা ক্লিয়ার করতেছে যে ক্লিয়ার করে একটা জিনিসকে সেটাকে আমরা ক্লারিফায়ার বলি এটা ইন্ডাস্ট্রিয়ালি শব্দটা কার কথা বলতেছে অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভকে ক্লিয়ার করে দিচ্ছে কোন দিক থেকে উন্নত যার কারণে এটা কি ক্লারিফায়ার তো আমরা ক্লারিফায়ারটা আবার যেমন হি ওয়ার্কস ওয়েল এনাফ হি ওয়ার্কস ওয়েল এনাফ আমরা সাধারণত এনাফের একটা আগে ক্লাস দেওয়া হয়েছিল হ্যাঁ ওখানে এনাফ সম্পর্কে অনেক কথা বলা হয়েছে এখানে আমাদের দেখতে হবে হি ওয়ার্কস ওয়েল এনাফ সে হি ওয়ার্কসের কাজ করে কীভাবে ওয়েল ভালোভাবে কতটুকু ভালোভাবে এনাফ যথেষ্ট এই যে আমাদের খেয়াল রাখতে হবে যে এনাফ যখন কোনো অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কথা বলবে তখন সে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে চলে যাবে এটা আমাদের খেয়াল রাখতে হবে এনাফ শব্দটা মূলত ডিটারমিনাল লিস্টের মধ্যে আছে তো ডিটারমিনাল বলে তো এরপর একটা নাউন থাকার কথা যখন এনাফের পরে নাউন থাকবে না তখন সেটা ডিটারমিনাল না এনাফ বুক যথেষ্ট বই এখানে কিন্তু এনাফটা ডিটারমিনাল কিন্তু যখন এনাফ অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কথা বলবে তখন সে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে চলে যাবে এনাফটা একটা ক্লারিফায়ার হি ওয়ার্কস সে কাজ করে কিভাবে কাজ করে ওয়েল ভালোভাবে ভালোভাবে এটা ভালো কথা বলাতে এটা অ্যাডভার্ব কতটুকু ভালোভাবে এনাফ যথেষ্ট ভালোভাবে যথেষ্ট কথাটা ভালোভাবে মাত্রাটাকে ক্লিয়ার করে দিচ্ছে যার কারণে এটা কি ক্লারিফায়ার
দা গ্রেট বার্চু অনেস্টি ইজ দা ক্রাউন অফ ক্যারেক্টার, কারণ হচ্ছে মুকুট, সিআরও ডাব্লিউ এন ক্রাউন। দা গ্রেট বার্চু অনেস্টি ইজ দা ক্রাউন অফ ক্যারেক্টার, ক্যারেক্টার তো চরিত্র জানি, তাহলে দা গ্রেট বার্চু সবচেয়ে বড় একটা গুণ, গুণটা কি? অনেস্টি, সততা। এই সততা শব্দটা দা গ্রেট বার্চু তো কি? আমাদের কি করতে হবে, যখন কোনো নাউন পূর্বের কোনো নাউনকে নির্দেশ করে তখন এটাকে আমরা কি বলি, অ্যাপোজিটিভ বলি। যেমন রহিম হ্যাজ ডান ইট, রহিম এটা করেছে, রহিম হ্যাজ ডান ইট অর্থ কি? রহিম এটা করেছে, রহিমকে, রহিম হ্যাজ ডান ইট, রহিম এটা করেছে, রহিমকে এ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র। এই একজন ভালো ছাত্রের কথাটা রহিমের পরিচয়। এভাবে যখন কোনো নাউন বা নাউন ফ্রেজ পূর্বের নাউনের পরিচয় বহন করে তখন এটাকে আমরা কী বলি, অ্যাপোজিটিভ বলি। তবে অ্যাপোজিটিভ এখানে দা গ্রেট পার্চু সবচেয়ে বড় গুণ, সবচেয়ে বড় ক্লিয়ার করে দিচ্ছি কি দিয়ে, অনেস্টি দিয়ে, সবচেয়ে বড় কোনটা সেটা আরও ক্লিয়ার করে দিচ্ছি। তো ক্লিয়ার, এখানে একটা শব্দ হওয়াতে এটা অ্যাপোজিটিভ, আর এখানে একের বেশি শব্দ হওয়াতে ফ্রেজ ইন অ্যাপোজিটিভ। এবার আমরা ফ্রেজ অ্যাপোজিটিভ এবং ফ্রেজ ইন অ্যাপোজিটিভ দুটোই পড়লাম। সো স্টুডেন্ট, আমরা মডিফায়ার করতেছি এবং মডিফায়ারের মধ্যে প্রথম হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনারটা এবং শব্দ, তারপর নাম বসে, তারপর আছে অ্যাডজেটিভ,